এক বছরের মূল্য বুঝতে চান? তাকে জিজ্ঞেস করুন যে পরীক্ষায় পাশ করতে পারেনি। এক মাসের মূল্য বুঝতে চান? তাকে জিজ্ঞাসা করুন যে তার বেতন পায়নি। এক সপ্তাহের মূল্য বুঝতে চান? তাকে জিজ্ঞেস করুন যে হাসপাতালে ভর্তি ছিল। এক দিনের মূল্য বুঝতে চান? তাকে জিজ্ঞেস করুন যে রোজা রেখেছিল। এক ঘন্টার মূল্য বুঝতে চান? তাকে জিজ্ঞেস করুন যে প্রিয়জনের অপেক্ষায় ছিল। এক মিনিটের মূল্য বুঝতে চান? তাকে জিজ্ঞেস করুন যে ট্রেন মিস করেছিল। এক সেকেন্ডের মূল্য বুঝতে চান? তাকে জিজ্ঞেস করুন যে অ্যাক্সিডেন্টের হাত থেকে রক্ষা পেল। প্রতিটা মুহূর্ত খুবই মূল্যবান। গতকাল সেটা তো অতীত বা ইতিহাস, আগামীকাল তা তো অজানা। আগুনকে যে ভয় পায় সে আগুনকে ব্যবহার করতে পারে না। জ্ঞান, দয়া, মায়া এবং সাহস, এই তিনটি মানুষের সবচেয়ে বড় মানবিক গুণ। যদি কোনো লক্ষ্য অর্জন করা অসম্ভব মনে হয়, তবুও লক্ষ্য বদল করবে না, তার বদলে কৌশল বদলে ফেলো। মোটিভেশন দিয়ে তোমার শুরু হবে, অভ্যাস দিয়ে তুমি সামনে এগোবে। হয় হতাশ হয়ে থাকো, নয়তো নিজেকে অনুপ্রাণিত করো, সবই তোমার উপর নির্ভর করে। একজন মানুষের অর্জন কত বড় তা বুঝতে হলে দেখো অর্জনের পথে সে কত বড় বাধা পার করেছে। সৃষ্টিকর্তার কাছে সেই ধনীরা সবচেয়ে প্রিয় যারা ধনী হওয়ার পরও গরিবের মতো বিনয়ী। যে কঠিন অবস্থা দেখেনি সে প্রাচুর্যের মূল্য দিতে অক্ষম। সফল হওয়ার সত্যিকার ইচ্ছা থাকলে ব্যর্থতা কখনো আমাকে হতাশ করতে পারবে না। জলের দিকে শুধু তাকিয়ে থাকলে তুমি কোনো দিন সাগর পাড়ি দিতে পারবে না। জীবন হোক কর্মময়, নিরন্তর ছুটে চলা, চিরকাল বিশ্রাম আসে নেয়ার জন্য কবরই। সফল মানুষেরা কাজ করে যায়, তারা ভুল করে, ভুল শোধরায়, কিন্তু কখনো হাল ছাড়ে না। নিজের প্রতি বিশ্বাস রাখো, নিজের যোগ্যতার উপর বিশ্বাস রাখো, নিজের শক্তির উপর বিনয়ী, কিন্তু যথেষ্ট আস্থা ছাড়া তুমি সফল বা সুখী হতে পারবে না। চলুন আজকের দিনটাকে আমরা উৎসর্গ করি, যাতে আমাদের সন্তানরা কালকের দিনটাকে উপভোগ করতে পারে। একজন মানুষ অন্য একজন মানুষের নামে তোমার কাছে কিছু বললে তাতে কান দিও না, সব কিছু নিজের হাতে যাচাই করো। যতক্ষণ আমি শ্বাস নিচ্ছি আমি চেষ্টা করে যাব, কারণ এখন আমি সাফল্যের সবচেয়ে বড় উপায়টি জানি। আমি যদি যথেষ্ট চেষ্টা করি আমি জিতবই। বেশিরভাগ মানুষ তাদের লক্ষ্য পূরণ করতে পারে না, কারণ তারা লক্ষ্য নিয়ে ঠিকমতো পরিকল্পনা করে না এবং নিজের ক্ষমতার উপর পুরোপুরি বিশ্বাস করে না। বিজয়ীরা জানে তারা ঠিক কোথায় পৌঁছাতে চায় এবং কীভাবে পৌঁছাতে চায়।